ভাই যদি নসারি দিকে চুনিপুটি হয় তাদের ভাষায় যদি নশ্রী দিকে দাঁড়ালে নশিকে জামানত জব্দ হয়ে যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নওশ্রীর দিকে নিয়ে এটা প্রশ্ন করুন না তাদেরকে যে নওশ্রী দিকে নামটা বলতে গেলে তো দু সেকেন্ড টাইম লাগছে এই দু সেকেন্ডটা কেন খরচ করছেন বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে নও স্ত্রী দিকে ডায়মন্ড হারবে দাঁড়ালে জামানত জব্দ হয়ে যাবে আসল আমি আপনাকে বলছি নওশাসির দিকে ডায়মন্ড হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে ওখানে মাইনরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জির দলের এখন জান্নার নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জির ছত্রছাই তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেক বাবুর যা কিছু কিছু আছে ওই

ভাঙনের অভাব অভিযোগের কথা বিধানসভায় উত্থাপন করা বিধানসভায় শাসকের মাধ্যমে যেগুলো সমস্যাগুলো সমাধান হবে সেগুলো কি নোটিস করা দেখুন বাড়তে একটাই রক্তদান শিবির কেন করছে মোমর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোনো প্রকল্প নেই যা কোনো পলিসি নাই যে রক্তের যে ঘাটতি যে পূরণ করার আমরা ভাঙড়ের পক্ষ থেকে ভাঙড় পক্ষ থেকে রক্তদান মহা উৎসব করছি আইএসএফ এর যারা দায়িত্বশীলের আছে তাদের প্রচেষ্টাতে ভাঙড়বাসী রক্ত দিচ্ছে সেই যে রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে কিছুটা হলেও আমরা সুরাহ করার চেষ্টা করছি করছে দেখুন আইনে আছে কেউ রক্ত বিক্রি করলে সে আইনত এতে সে জেল জরিমানা হতে পারে যদি এরকম করছে আমাকে তো এমনি মিথ্যা কেস দিয়ে আমাকে জেলে রাখার চেষ্টা করছে এটা সুযোগ আছে তাদেরকে বলুন আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে তারপর হচ্ছে বিরোধীরা পারছে না সেই জন্যই কুৎসা হটাচ্ছে বিরোধীদের কাজ হবে আমরা দশটা জায়গায় রক্তদান শিবির করছি টানা দশ দিন বিরোধীদের কাজ অর্থাৎ শাসকের কাজ হবে যে কুড়িটা রক্তদান শিবির করে এটা জবাব দেওয়া সেটা তারা পারছেন না ওপরন্ত আমাদের প্রোগ্রামকে আটকানোর জন্য প্রোগ্রামের অদরেই ওই দিনই প্রোগ্রাম করে ডিস্টার্ব করছে ভয় ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কোনো জায়গায় মোমাবাজি করছে মারধর করছে ডেকোরেটার্সদেরকে আসতে দিচ্ছে না জায়গা নিয়ে ডিস্টার্ব করছে এই ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে আমি ভেবে পাচ্ছি না রক্ত নিয়ে কেন এদের এত নোংরামি যখনই বিরোধীদের বর্তমান যারা ডিস্টার্ব করছে তাদেরই যদি রক্তের কোনো সময় প্রয়োজন হয় তারা কি গিয়ে ব্লাড ব্যাঙ্কে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্তটা দাও আইএসএফের রক্ত আমাকে দেবে না এটা বলবে না তারা কিন্তু রক্ত চেয়ে নেবে ব্যাপারটা হচ্ছে এই নোংরামুল মানসিকতা নিয়ে যারা উঠা বসা করছে তাদেরকে সমাজ থেকে নিশ্চিতি করতে হবে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা সমাজ যতদিন থাকবে ততটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে বাংলা ক্ষতিগ্রস্ত হবে ভাঙড়ে বিভিন্ন জায়গাতে যেখানে রক্তদান শিবির হচ্ছে তার আগের দিনকে ভয় দেখানো হচ্ছে মানুষদেরকে বা যেখানে ওখানে করলে বিধায়ককে আনলে তাদেরকে পরে ব্যবস্থা হ্যাঁ এরকম ভয় দেখাচ্ছে ওই জন্য ভয় অনেকে মানুষ আসতে পারছে না দেখুন আজকে আজকের পরিবেশ দেখুন যে পরিবেশ তৈরি করেছে ভয়ের পরিবেশে অনেকে আসতে পারছে না তো যদি না আসে আমি কী করতে পারি আমি তো কাউকে করে বাড়ি থেকে আনতে পারবো না বা কাউকে বিরিয়ানির প্যাকেট দিও বা পাঁচশো টাকা দিও আমি ভিড় করাতে পারবো না তো আমাদের লক্ষ্যে আমরা অবিচালাচ্ছি দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে রক্তদান মহোৎসব কতজন মানুষ আমার বক্তব্য শুনলে তার থেকে বড়ো কথা কতজন এই ক্যাম্পে রক্ত দিল অলরেডি দেখুন আমি দশ পনেরো মিনিট আগেও বললাম আপনাদের আপনারা শুনলেন একশো চারজন মহিলা সহ তিনশো জন অলরেডি চলছে আর গতকাল পর্যন্ত সাতশো অষ্টআশি জন তিনটে ক্যাম্পে রক্ত দিয়েছে সুতরাং আমরা আমাদের লক্ষ্যে অবিচাল আছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য এটাই যে ভাঙরের রক্তে দার্জিলিং মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে শিলিগুড়ির মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে আপনার জঙ্গলমহল থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষের প্রাণ বাঁচুক তারা উপকৃত হোক ভাঙরের মানুষের সুনাম হোক এই কাজে আমরা ব্রত আছি আমরা কাজে এগিয়ে যাচ্ছি চাউলগাছি অঞ্চলে কিছু মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে যারা আইএসএফ সঙ্গে ফের সঙ্গে ঘুরবে তাদের ভাষায় হুমকি দিয়েছে যে তাদেরকে হ্যাঁ তো যাদের কর্মীরা বলছে আইনের পদক্ষেপ নেওয়া হবে তাদেরকে বলছে ঘর বাড়ি ভাঙকি হ্যাঁ অনেক ভয় দেখাচ্ছে অনেক ভয় দেখাচ্ছে অনেক অপচেষ্টা চালাচ্ছে অনেক অপচেষ্টা চালাচ্ছে ভাঙড়া এক নম্বর ব্লকে বেশি চেষ্টা হচ্ছে দু নম্বর ব্লকেও হচ্ছে কিছু প্রকাশ হচ্ছে কিছু গোপন হচ্ছে গণতন্ত্রকে যারা মান্যতা দেয় না যারা মানুষের অধিকারকে কেড়ে নেয় তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে মানুষ আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে সেই ভোট দিতে পারবে কিন্তু দুঃখের বিষয় আছে ভোটদের অধিকারকে কেড়ে নিচ্ছে তারা তো এইগুলো মানুষের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচবে এটা নিয়ে তারা কি বুঝবে তাদের কাছ থেকে আশা করাই বৃথা তারপরেও বলবো যারা আমাদেরকে হুমকিচুমকি দিচ্ছে ওসব আমরা ভয় পাই না আমরা আইন আদালত বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আইনের মাধ্যমে আমরা লড়ে নেব এটা ভাঙনের অবজারভার বলছেন যে এমএল এ নৌশাস্ত্র সাহেব এখনো ভাঙনের মাটিতে একটা টাকা দশ পয়সা কাজ করতে পারে না ভবিষ্যতেও কাজ করতে পারবে না কি বলবো কি অবজারভারটা কে কোন পার্টির অবজারভার তাহলে তৃণমূলের বলুন ভাঙরের অবজারভার ও নাই ভাঙরের ওকে কেউ দায়িত্ব দেয়নি মানুষের ভাঙরের মানুষের উনি জনপ্রতিনিধি নয় ভাঙরের মানুষের জনপ্রতিনিধি দিচ্ছেন অবস্থার দিকে বিধানসভায় আর রাজ্য লোকসভাতে যদি বলেন তাহলে মিমি চক্রবর্তী হবে ওনার কোনো এখানে ফাংশান নাই ওনাকে দল ওনাকে দিয়েছে কালকে ওনার দল ওনাকে কানমুলে অন্য জায়গায় ছড়িয়ে দিলে ওনাকে মেনে নিতে হবে যতদিন এরকম গুন্ডামি মস্তানি করতে পারবে দল হয়তো ততদিন প্রাধান্য দেবে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে দল ওনাকে ছুঁড়ে ফেলে দেবে তো কথা হচ্ছে এক পয়সার কাজ করতে পেরেছি কি পারিনি আপনাদের এই অঞ্চলেই দেখুন না আমার এমএলএ ল্যাডের কী করেছি না করিনি মানুষকে জিজ্ঞাসা করুন দ্বিতীয় কথা আমি যেগুলো হচ্ছে এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাই আমি তো নিজে হাতে খরচ করতে পারবো না ওটা আইনের মধ্যে পড়ে না পভিশনের মধ্যে পড়ে না আমার যে যেই জায়গাগুলোতে করলে ভালো হয় সেই প্রস্তাবগুলো আমি দেব তারপরে সেটা ডিপিএলের মাধ্যমে বিডিওতে আসবে বা বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে এসে সেইগুলো হওয়ার পরে সেটা ভেডিং হবে তারপরে সেটার জন্য টেন্ডার হবে তারপরে কাজ হবে এটা সমস্তটাই এক প্রকার শাসকের হাতে আছে সুতরাং অস্বাস্থ্য দিককে বদনাম করার জন্য সেই কাজগুলোকে ডিলে করছে ফলে বাংলার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এখন অভি থেকে আপনাকে পথে চলছে কুকুরের কুকুরের দল হিসেবে ইন্ডাইট ভাই ইঙ্গিত করেছে কী বলবেন দেখুন কেউ যদি আমাকে কুকুর বলে তাকে আমি বড় কুকুর ভুলে এটা বলতে পারি না দেখুন কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করে তাকে আমি সেই ভাষায় উত্তর দিতে পারি না তবে একটা কথা বলবো যার যেমন রুচি সে সে কথা বলবে এমনকি আমি ডায়মন্ড হামে লোকসভা দাঁড়াবেন বলেছেন সেখানে বলল যে যেন সেখানে চুনপুতি কাজ না সেখানে প্রধান প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীটা ওনাকে দো হারা বলেছে কী বলবে এদের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক এই জন্য কথায় কথায় আর প্রধানমন্ত্রীর নাম না বুঝতে পারছেন তো ভাই যদি নওশার স্মৃতিকেই চুনিপুটি হয় তাদের ভাষায় যদি নওশার স্মৃতিকে দাঁড়ালে নওশার স্মৃতিকে জামানোর জব্দ হয়ে যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নওশার স্মৃতিকে নিয়ে এটা প্রশ্ন করুন না তাদেরকে যে নওশার স্মৃতিকে নামটা বলতে গেলে তো দু সেকেন্ড টাইম লাগছে এই দু সেকেন্ডটা কেন খরচ করছেন বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে নওসার সিদ্দিকি ডেমন হারবে দাঁড়ালে জব্দ হয়ে যাবে আসল আমি আপনাকে বলছি নওসার দিকে ডেমন দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে ওখানে মাইনরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জির দলে এখন জান্নার নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জির ছত্রছাই তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে সে রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জমনার জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেকবাবুর যা কিছু কিছু আছে ওই

কি লক্ষ্য আছে অভাব অভিযোগের কথা বিধানসভায় উত্থাপন করা বিধানসভায় শাসকের মাধ্যমে যেগুলো সমস্যাগুলো সমাধান হবে সেগুলো কি নোটিশ করা